আর তুই এত বৃষ্টি ভালোবাসিস বলেই না, তো স্পেশাল দিনগুলোতে এরকম বৃষ্টি হয়। তোমার কেমন লাগছে আজকে? তোমার উপলব্ধিতে বলো, আমাদের তো ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। দিনটা ছিল সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার, আর সকাল থেকেই দেখছি আকাশেরও মুখ ভার। তবে আমাদের মন মেজাজ আজকে ভীষণই ভালো, তার কারণটা হয়তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছে। আমরা বাড়িতে নিয়ে এসেছি আমাদের প্রথম গাড়ি, কিন্তু এই গাড়ি কেনাটা না এক প্রকার হঠাৎ করেই। আমাদের গাড়িটা ডেলিভারি আনতে যাওয়ার টাইম দেওয়া হয়েছিল বেলা 12টা নাগাদ, তো সেই জন্য সাত সকালে কি খাবো, দুপুরে কি খাবো সব ভাবতে ভাবতে ঠিক করলাম একটু গোলা রুটি বানিয়ে নি, বেশ কিছু সবজিপাতি দিয়ে একটু ভারী করেই বানাবো যাতে অনেকক্ষণ অবধি বেঁটে থাকে। তো গাড়ি কেনার ব্যাপারে যেটা বলছিলাম, হঠাৎ করে কেনা, সত্যি বলতে গাড়ি বাড়ি এগুলো তো আর হঠাৎ কেনার জিনিস না। শুভেন্দুর আসলে বহুদিনের শখ একটা গাড়ি কেনবার। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের সে প্ল্যান পোস্টপন হয়েছে ঠিকই। তো গত ফেব্রুয়ারি মাসে আমাদের কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান করার ছিল, তো সেগুলো করতে করতে শুভেন্দু হঠাৎ বলল যে এই ফাইন্যান্সিয়াল শেষ হওয়ার আগেই একটা গাড়ি নেবো ইন্দ্রাণী। আর শুভেন্দুর এও ইচ্ছা ছিল যে জীবনের প্রথম গাড়িটা নিলে স্পিনি থেকেই নেবে। তো সেই মতো আমরা মানি স্কোয়ারের স্পিনির হাবেও গিয়েছিলাম, সেখানে বেশ কয়েকটা গাড়ি দেখেছিলাম এবং পছন্দ হয়েছিল। এবং আমাদের চ্যানেলে এর ঠিক আগের আগের ভিডিওতে আমরা আপনাদের একটুখানি হিন্টও দিয়েছিলাম যে সামথিং নিউ ইজ হ্যাপনিং। তবে সেদিন বেশ কিছু গাড়ি পছন্দ হলেও শুভেন্দু কিন্তু কোনো কিছু ফাইনালাইজ করে আসেনি, কারণ ও চেয়েছিল যে আরো বেশ কিছু অপশন দেখবে তারপর নেবে, এই সমস্ত ক্ষেত্রে যা হয় আর কি। আর আমরা এখন যে ফ্ল্যাটে থাকি সেটা যখন কেনা হয়েছিল তার সঙ্গে গ্যারাজও কেনা হয়েছিল। শুরুতে গ্যারাজটা ভাড়া দেওয়া হলেও পরের দিকে খালি থাকতো, সুতরাং গাড়ি কিনলে সেটা রাখার জায়গা নিয়ে সমস্যা আমাদের ছিল না। কিন্তু সত্যি বলতে আমি শুভেন্দুকে জিজ্ঞাসা করেছিলাম যে গাড়ি যে কেনা হবে তা গাড়িটা কি এখনই খুব দরকার। আসলে ছোট থেকেই বাবা মা একটা জিনিস বোঝানোর চেষ্টা করতো যে কোনটা আগে দরকার, সেই মতো সবকিছু প্রায়োরিটাইজ করতে। ছোটবেলায় অন্যের দেখে এমন অনেক জিনিসই পেতে বা নিতে ইচ্ছে করতো যেটা হয়তো সেই মুহূর্তে আমার প্রয়োজন নেই। সেই রকম অনেক ইচ্ছাই মনের মধ্যে চেপে রাখতাম আর ভাবতাম যে একদিন বড় হব, টাকা রোজগার করব আর এই সব ইচ্ছা পূরণ করব। তাই সেই প্রায়োরিটাইজ করার মানসিকতাটা আজও কোথাও গিয়ে রয়ে গেছে। তবে শুভেন্দুর সঙ্গে কথা বলে একটা জিনিস খুব মনে হলো, সেটা হচ্ছে গাড়ি কেনার ওর খুব ইচ্ছা। আসলে আমরা সবাই ছোট থেকে এমন অনেক শখ পোষণ করে থাকি যেগুলো যখন অবশেষে পূরণ করার সময় আসে তখন দেখি অলরেডি আরো অনেক বার্ডেন আমাদের মাথার উপর। কিন্তু ওই যে শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে, সব দিক যখন ঠিকঠাক রয়েছে তাই ভাবলাম এখন আর বেকার বাধা দিয়ে লাভ নেই, একটা জিনিস যখন ও মনস্থির করেছে তখন সেই দিকে এগোনো ভালো। মিনওয়াইল জানিয়ে রাখি, শুভেন্দু কিন্তু ড্রাইভিংও শিখছে, আর এর মধ্যে ওর বেহালার আরটিও অফিসে গিয়ে লার্নিং লাইসেন্স পাওয়ার যে এক্সামটা সেটাও দিয়ে এসেছে আর লাইসেন্স পেয়েও গিয়েছে। লাইসেন্স পাওয়ার পর ও আরো বেশ কয়েকটা গাড়ি নিতে দেখেছিল এবং তার মধ্যে মারুতি সুজুকি অল্টো VXI মডেলটার টেস্ট ড্রাইভ বুক করেছিল। আর সেই দিন লিটারালি আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ সেদিন প্রথম আমি সামনে থেকে শুভেন্দুর ড্রাইভিং এক্সপিরিয়েন্স করি। যেহেতু 7-8 ক্লাসে ও করেছে, তো সেই মতে আমি বলবো বেশ ভালোই তুলে নিয়েছে, এখনো অনেকটাই শেখবার বাকি, সেসব তো চলতে থাকবে। কিন্তু সেদিন টেস্ট ড্রাইভের পর ও আর আমি দুজনেই ডিসাইড করি যে নিলে এই গাড়িটাই নেওয়া হবে। আর সব থেকে মজার কথা যে শুভেন্দুর এই ড্রাইভিং শেখা, আমাদের গাড়ি দেখতে যাওয়া, তারপর একটা গাড়ি চুজ করা, এই সমস্ত ডিসিশনটা আমরা দুজনে মিলেই নিয়েছি। এর কোনো ঘটনাই আমাদের দুজনের মা বাবা কেউই জানতো না। আমি চেয়েছিলাম সবার কাছে বিষয়টাকে সারপ্রাইজ হিসেবেই রাখতে, কিন্তু পরে ভেবে দেখলাম যে সারপ্রাইজ আর শখের মধ্যে বেশ অনেকটাই তফাত আছে, তাই আমি ওদের কখনোই শখ দিতে চাইনি। তাই গাড়িটা চুজ করার পরই আমরা বাবা মাকে জানিয়ে দিই, নইলে তো ভেবে রেখেছিলাম যে যেদিন ডেলিভারি নিতে যাব একেবারে সেই দিনই জানাবো। তো কথা বলতে বলতে আমি এখানে গোলা রুটিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। ছোট থেকে পেট ভরা টিফিন বলতে এই গোলা রুটি ছিল আমার ভীষণ প্রিয়। তবে সেই সময় অবশ্য ময়দার তৈরি গোলা রুটি আমার বেশি পছন্দের ছিল, তবে এখন অবশ্য যখনই বানাই আটা দিয়েই বানাই। তবে মজার কথা, আমার সঙ্গে পরিচয় হওয়ার আগে শুভেন্দু গোলা রুটি কখনোই খায়নি, তাই এখন দেখি বিষয়টা ওরও বেশ ফেভারিট হয়ে গেছে। আমি যেভাবে বানালাম, আপনাদের মধ্যে কারা কারা এইভাবে গোলা রুটি বানান এবং ভালোবাসে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়া করে স্নান টান সেরে নিয়েছি, সকাল থেকে তো আকাশের মুখ ভারী ছিল, তারপর নামলো ঝেপে বৃষ্টি। যে কোনো ভালো কাজ করার আগে বা ভালো কাজে বেরোনোর আগে মানে গুবলেট তো আমাদের পিছু ছাড়ে না, মানে যা কিছু মানে হয় প্রকৃতি গুবলেট করে, নইলে শরীরে কিছু একটা গুবলেট হয়ে যায়, তাই তো বৃষ্টি
মানে কোথাও কিছু নেই, আর তুই এত বৃষ্টি ভালোবাসিস বলেই না, তো স্পেশাল দিনগুলোতে এরকম বৃষ্টি হয়। সেই আমি বিয়েও করেছি বৃষ্টি, শীতকালীন বৃষ্টি সত্যি। অবশেষে আমরা বেরোলাম গাড়িটা আনতে, তবে আমি আর শুভেন্দু রই, সঙ্গে নেব আমার বাবা মাকে। মনে আছে বছর তিনেক আগে শুভেন্দু যখন কলকাতায় হন্যে হয়ে ফ্ল্যাট খুঁজছিল, তখনও বাবা মা আমি আমরা মোট চারজন মিলে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট দেখে দেখে বেড়াতাম। মনে আছে সেই সময়ও বিভিন্ন কারণে কাকু কাকিমা আসতে পারেনি, আর এই মুহূর্তটাতেও কাকু কাকিমা নেই, তাই ওনাদের আসা যাওয়ার এই ডেট টাইম অ্যাডজাস্ট করতে করতে পাছে না দেরি হয়ে যায়, তাই জন্য ওনারাই বললেন যে তোরা গাড়িটা ডেলিভারি নিয়ে নে, আমরা যত শীঘ্রই সম্ভব কলকাতা যাব। তো আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম মানি স্কোয়ার মলে। শুভেন্দু যেহেতু সবে সবে শিখছে, তাই ওর পক্ষে গাড়িটাকে ড্রাইভ করে বাড়ি নিয়ে আসা পসিবল ছিল না, তো সেই মতো ওনাদের সঙ্গে কথা বলে আমরা হোম ডেলিভারির জন্য কথা বলেছিলাম। গোটা বিষয়টা এখন ঘরে বসেই সম্ভব হতো, কিন্তু আমি চেয়েছিলাম যে মা বাবাকে সঙ্গে নিয়ে একসঙ্গে সবাই মিলে গাড়িটাকে দেখে সঙ্গে করে নিয়ে আসার। তো সেই মতো আমরা চারজনে মিলে একটা উবার বুক করে ডেস্টিনেশনে পৌঁছেছিলাম, তারপরে ওনাদেরই একজন রিপ্রেজেন্টেটিভ গাড়িটাকে ড্রাইভ করে আমাদেরকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিলেন। কিন্তু আমরা যখন উপরে গিয়ে পৌঁছালাম তখনও দেখলাম গাড়িটা পুরোপুরি রেডি হয়নি, ফাইনাল কিছু মোছামোছির কাজ ওনারা করছিলেন, তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম মানি স্কোয়ার মলের ভিতর স্পিনির অফিসে। ওখানে বেশ কিছু ডকুমেন্টেশনের কাজ বাকি ছিল, আর সব থেকে বড় কাজ কিছু ডিউ পেমেন্ট ক্লিয়ার করারও ছিল। এরপর সবাই মিলে কিছুটা রিফ্রেশমেন্ট নেওয়ার পর চলে গেলাম গাড়ির কাছে। সো ফাইনালি এই হচ্ছে আমাদের জীবনের প্রথম গাড়ি। এই নীল রংটা অনেকটা পিকক ব্লু, জানি না রংটা ঠিক বললাম কি না, তবে ক্যামেরাতে যেমন দেখছেন ঠিক সেরকমই। কেমন লাগলো বলো? প্রথম বাহন, তবে এটা শুধু আমার বলে না, আমি মা বাবা আমার দিদা আমাদের চারজনেরই একটা খুব অদ্ভুত অভ্যেস, যখনই কিছু ভালো হয় খুব কি বলবো যে কোনো মুহূর্তে যখন খুব আনন্দের, আমরা না সেই আনন্দটাকে প্রপারলি এক্সপ্রেস করতে পারি না, কেমন যেন একটা ব্লান্ট হয়ে যায়। আর এখানে আমার বাবা গাড়ির সেটে নিচু হয়ে যায়, কী খুঁজছিল ভগবান জানে। তো এর মধ্যে মা শুভেন্দুকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলো, তাই শুভেন্দু বলে যে তখন প্যারাচটা কেনা হয়েছিল, এটা একটা খুব কাজের, মানে এখন এটাকে রাখা নিয়ে আবার আবার ভাড়া করতে হতো। হ্যাঁ শুভেন্দু বাবা সবসময় বলছে আমি আবার বলতাম যে এটা কি শোকেস যে ফাঁকা রয়েছে ভরে দেবো, কিন্তু আজকে সেই স্বপ্ন পূরণ হলো। না না সত্যি সত্যি গ্যারেজ, হ্যাঁ ঠিক ঠিক। আর ওনারা থাকলে আজকে খুব মজা হতো, বাট ওনারা খুব তাড়াতাড়ি আসছে, ওনাকে খুব মিস করছি আর কি। আর ইতিমধ্যে ওনারা আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন এই একটা কার কিট, কিট আনবক্সিং চলছে। এখানে রয়েছে হচ্ছে এই একটা কিরিং, এই যে এটা একটা ফোল্ডার আর কি। হ্যাঁ আর আছে দুটো কুশন, না এই হচ্ছে টিস্যু বক্স।
আর আমার এখানে আলাদা করে বলার কিছুই নেই, আমি ভীষণই খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি যে কতটা খুশি হয়েছি আমি নিজেও জানি না। আর আমাদের মতো শুভেন্দু সেরকম একটা এক্সপ্রেসিভ নয়, তাই বাক্য রচনা করে ঠিক কীরকম লাগছে, কতটা আনন্দ হচ্ছে এগুলো ও ঠিক মতো করে গুছিয়ে বলতে পারছিল না। এবং আমি নিশ্চিত মালদা থেকে কাকু কাকিমা এলে উনারাও হয়তো সেইভাবে ভাষায় প্রকাশ করতে পারবেন না যে উনারাও কতটা খুশি। আর এই খুশির মুহূর্তটা আরো অনেক বেশি স্পেশাল, কারণ এই বছর শুভেন্দুর কলকাতায় থাকার 10 বছর পূরণ হয়েছিল। 10 বছর আগে শুভেন্দু যে পরিমাণ স্বপ্ন চোখে নিয়ে কলকাতায় এসেছিল, ও আমার সঙ্গে গল্প করে যে তার অনেকগুলোই পূরণ হয়েছে, অনেকগুলো এখনো পূরণ হওয়া বাকি, তবে সেগুলো পূরণ করার জন্য আরো অনেক পরিশ্রম করতে হবে। নিরন্তর পরিশ্রম করে গেলে তার ফল যে কিছুটা হলেও মেলে তার প্রমাণ খানিকটা হলেও আমরা পেয়েছি। তবে সবকিছুর আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল দর্শক বন্ধুদের, যারা আপনারা আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে ভালোবাসেন। আগের ভিডিওতে যখন আপনাদের আশীর্বাদ চেয়েছিলাম, আপনারা সবাই ইউটিউব এবং ফেসবুকে এত কমেন্ট করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, পাশে থেকেছেন, তার জন্য সত্যি আমরা অনেক কৃতজ্ঞ। সোশ্যাল মিডিয়াতে আমাদের পরিবারটা অ্যাপারেন্টলি ছোট মনে হলেও আমার কাছে কিন্তু এটা বিরাট, তাই আমাদেরকে ব্যক্তিগতভাবে না চিনেও কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে আপনারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, এটাই আমাদের জন্য একটা বিরাট অ্যাওয়ার্ড। আর একটা জিনিস কি জানেন তো, এই কাঁচ ঢাকা গাড়ির ভেতর থেকে বাইরের দুনিয়াটাকে স্বপ্নের মতো লাগে, কিন্তু বাইরের দুনিয়াটা স্বপ্ন নয়, ওটাই বাস্তব। আমরা যখন এই বাইরের দুনিয়ায় দাঁড়িয়ে মনে মনে ভাবতাম যে যত স্বপ্ন ওই কাঁচ ঢাকা গাড়ির ভেতর, তখন মনে হতো কখনোই স্বপ্নের দুনিয়ায় পা রাখবো। তবে যারা বাইরের দুনিয়াটা দেখে এসে তারপর এই স্বপ্নের দুনিয়ায় পা রাখে, তাদের কাছে জীবনটা না অনেক বেশি রিয়েলিস্টিক। কথাগুলো একটু খটমটো শোনালেও মনে মনে যেটা ফিল হচ্ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে রাস্তা যে কখন ফুরিয়ে গেছে টেরই পাইনি, মাঝপথে বাবাকে নামিয়ে দিলাম অফিসের সামনে। তবে মজা এখানেই শেষ হয়নি, মায়ের জন্য আর একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। বাড়ির গলির সামনে আসতেই শুভেন্দু নেমে পড়ল এবং চলে গেল ড্রাইভিং সিটে। এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের দুজনের একটা স্বপ্ন পূরণের গল্প শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন আপনাদের কাছের মানুষদের সঙ্গে। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর অড কাপলের সঙ্গে থাকুন।